भूमि सलनी कर उद्योग प्रतिस्थापन सुविधा प्रदान कर तथा थल कृषक निशेष कर सिद्धांत बातर दाबी प्रतिबाद कृषक मुक्ति ডিপুরিয়া রাজহচক্রর কার্যালয়ের সম্মুখত অন্যখন কার্যসূচী রূপায়ণ করে প্রতিবাদ কৃষক মুক্তি। সরকার তৎকালীনভাবে এনে সিদ্ধান্তর সলনি নকরিলে তীব্র গণতান্ত্রিক আন্দোলন গড়ি তোলার হুঙ্কার সংগঠনটির। ২৯ জুন তারিখে বিজেপি সরকার আর কেবিনেটে একটা সিদ্ধান্ত লৈছে যে অসমের কৃষিভূমি বহিরাগত বনিয়ার হাতত যিকোনো সিহঁতে আহি আমাৰ অসমত যিকোনো জায়গাত প্রকল্প সরকারি অনুমতি নোহোৱাকে প্রকল্প খুলিব বিচাৰিব। আমি বিজেপি সরকারক কব বিচাৰিছো আপোনালোকে এনেকুৱা অন্যায় নকৰিব। সর্বানন্দ সোণোৱাল আপুনি এজন জাতীয় নায়ক হৈ এই অসম বিরোধী সম্পূর্ণ সিদ্ধান্ত আপনাদের নলব, অসমীয়ার লগত গাদ্দারি নকৰিব। আমি কৃষক মুক্তি সংগ্রাম সমিতি আপনার কই দিব বিচাৰিছো আপনাদের বলপূর্বকভাবে কেবক কা বনাইছে অসমৰ খিলঞ্জীয়া মানুহক উচ্ছেদ করে আপনাদের বেটি বেটি নোহা করেছে। এটা দ্বিতীয়তে আপনাদের অসমৰ কি কৃষিভূমি বহিরাগতর হাতত সমজাই দিব বিচাৰিছে। আমি কৃষক মুক্তি সংগ্রাম সমিতিয়ে এই দাবি কেতিয়াও মানি নলও আর ইয়ার বিরুদ্ধে অনাগত দিনত আমি কৃষক মুক্তি সংগ্রাম সমিতিয়ে তীব্রতর আন্দোলন গড়ি তুলব। রিপোর্ট দৈনিক টাইমস।